আল্লাহকে ওয়াস্তে গুলো করবেন না। কোরআন পড়েন, কোরআন বুঝেন, কোরআনের মতো করে চলেন, আর কিছু লাগবে না। আজকে কোরআনকে অবজ্ঞা করবার কোনো সুযোগ নাই, জিন্দেগি ব্যর্থ হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবেন। আপনি সব করলেন, সব করলেন, এক একটা বাচ্চাকে, চার পাঁচটা বাচ্চা আপনার কলেজে পড়ালেন, ইউনিভার্সিটিতে পড়ালেন, বিদেশে পড়ালেন, বড় বড় ডিগ্রি নিলেন, ওরা বড় বড় চাকরি করতেছে, সব যার যার জায়গায় প্রতিষ্ঠিত। আপনি বলেন আমার বাচ্চাগুলো সব প্রতিষ্ঠিত, একটা ব্যাংকার, একটা ইঞ্জিনিয়ার, একটা অ্যাডভোকেট, একটা ব্যারিস্টার, আমার তো সব বাচ্চাগুলো সব যার যার জায়গায় পারফেক্ট সাকসেসফুল। আসলে আপনার ক্যালকুলেটারের হিসাব নষ্ট, আপনি বুঝতেই পারেন নাই, সবগুলো ভেটো। যদি কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবার কোন সুযোগ না থাকে, আমার বক্তগণ কথাগুলো ভালো করে শুনেন। কবরের ভিতরে ফেরেশতারা প্রশ্ন করবে, কেয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা বলো, ফেরেশতারা জিজ্ঞাসা করবে আল্লাহর বান্দা বলো তো, বলো তো কোরআন সম্পর্কে তোমার ধারণা কি, কোরআন দিয়ে জিন্দেগি তৈরি করলে কিনা। আপনি বললেন আমার কিন্তু মাস্টার্সের সার্টিফিকেট আছে, আপনি বললেন আমি পিএইচডি করেছি, আমি এমফিল করেছি, বিবিএ করেছি, এমবিএ করেছি, আমার সায়েন্স আর্টসের সার্টিফিকেট আছে, আমার কমার্সের আছে, আমার নাই কি? ওদেরকে সারাদিন এগুলা বললে বুঝবে না, ওরা জানতে চাইবে বলো আল্লাহ পাক যে কোরআন দিয়েছিলেন সমাজের মানুষের পরিবর্তনের জন্য, বান্দারে তুমি জবাব দাও কোরআন ঠিক মতো পড়তে পারলে কিনা, কোরআন মতো জিন্দেগি বানাতে পারলে কিনা, আল্লাহ তোমার কাছে জানতে চাইবে না কি করেছো কি পড়েছো, আল্লাহ জানতে চাইবে আমি যে কোরআন দিয়েছিলাম কোরআন দিয়ে জিন্দেগি তৈরি করতে পারলে কিনা। বান্দা তোমার পরিবারের ভিতরে কোরআন ছিল কিনা, ও বান্দা বলো তো তোমার পরিবারের ভিতরে কোরআনের জ্ঞান ছিল কিনা। খোঁজ নিয়ে দেখা যায় আমরা অনেকেই মসজিদে সালাত পড়তে আসি ঠিকই, আমরা অনেকেই তাহাজ্জুদ পড়ি ঠিকই, আমরা অনেকেই তাসবিহ পড়ে জিকির করি ঠিক, কিন্তু এই শিক্ষাগুলো আমরা আমাদের পরিবারে বাচ্চাদেরকে দিতে পারি না, আমরা এই শিক্ষাগুলো আমাদের স্ত্রী সন্তানদেরকে দিতে পারি না। আপনি আপনার বাচ্চা আগামীকালকে পরীক্ষা, সে পরীক্ষা দিবে, ভর্তি পরীক্ষা দিবে, চাকরির জন্য কোথাও পরীক্ষা দিবে, সারা রাত জেগে পড়ে, রাত্র বেশি হয়ে যায়, আপনি আপনার বাচ্চাকে বলেন বাবা এখন ঘুমিয়ে যাও, আগামীকালকে পরীক্ষা দেওয়া লাগবে, তোমাকে সকালে প্রিপারেশন নেওয়া লাগবে। একটা বার বললেন না বাবা রে, হয়তো সকালবেলা আমি বাঁচতে না পারে, তুমিও বাঁচতে না পারো, মরে যেতে পারি বাবা, মৃত্যুর আগে তুমি ফজরের সালাত পড়ে আখেরাতের প্রিপারেশন নাও, কোন ঠিক কিনা আপনি করতে পারলেন না, আপনি ভেদ। এই জন্য দুনিয়ার জমিনে মনে রাখবেন, দুনিয়ার জমিনে সব শিখতে পারলেন, কোরআন আপনি শিখতে পারলেন না, কোরআন জানতে পারলেন না, আপনি যতই বলেন সাকসেস আপনি ব্যর্থ। আপনি মাস্টার্স করেছেন, পিএইচডি ডিগ্রি করেছেন, ডক্টরেট করেছেন, বড় বড় জায়গায় জব করেন, অথচ কোরআন পড়বার জন্য বাংলা অনুবাদ খুঁজেন, বোঝা গেল আপনি আজ পর্যন্ত কোরআন পড়া শিখলেন না, আপনার জীবন ব্যর্থ হয়ে গেল, পৃথিবীর সব ভাষা বুঝলেন, ইংলিশে ঘন্টার পর ঘন্টা লেকচার দেন, অথচ এটা আপনার এই দেশের ভাষা না, আপনার জাতীয় ভাষা না, আপনার মাতৃভাষা না, এরপরে ঘন্টার পর ঘন্টা অনর্গল ইংরেজিতে কথা বলতে পারেন, আপনার প্রয়োজন সমাজে চলবার জন্য বান্দারে, 60-70 বছরের জীবন চলবার জন্য তুমি ইংরেজি শিখলা, কিন্তু কবরে থেকে নিয়ে জান্নাতে যাওয়া পর্যন্ত যে ভাষার প্রয়োজন, যে আরবির প্রয়োজন, যে কোরআনের প্রয়োজন, সেই ভাষা তুমি শিখলা না, ওখানে কেউ তোমাকে সাপোর্ট দেবে না। দুনিয়ার জমিনে তুমি ইংরেজি ভাষা না জানলে ইমিগ্রেশনে গেলে, কনসুলেট অফিসে গেলে দুবাসী তোমাকে বুঝাইয়া দিবে, কেউ তোমাকে বোর্ডিং পাসের জন্য বুঝাইয়া দিবে, এখানে ওটা লেখেন, ওখানে ওটা লেখেন, আপনি পাস পেয়ে যাবেন, কিন্তু কবরের ভিতরে একবার ধরা পড়লে কোনো দুবাসী পাবেন না। দুনিয়ার জমিনে ধরা পড়লে তো পাওয়া যায়, কবরের ধরা পড়লে কোনো দুবাসী নাই, কেউ বুঝবে না, কেউ জবাব দেবে না। এই জন্যে বান্দারে দুনিয়ায় অন্যায় করবার পরে কোর্টে গেলে উকিল পাওয়া যায় নিজের পক্ষে, উকিল কেন পুরো বারকে আপনি আপনার পক্ষে নিতে পারবেন, টাকা দিলে
কবরের ভিতরে একবার ধরা পড়ে গেলে কোন উকিল পাবেন না, কোন জাজ পাবেন না, কোন ম্যাজিস্ট্রেট পাবেন না আপনার পক্ষে। সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দারে দুনিয়ার জমিনে তুমি যদি আমার কোরআন বুঝতে পারো, কোরআন পড়তে পারো, কোরআন মতো জিন্দেগি করতে পারো, কবরের ভিতরে সবাই তোমাকে ভুলে গেলেও আমার কোরআন তোমাকে ভুলে যাবে না। আপনার কোরআনকে ভালোবেসেছে, আমাকে মন দিয়া পড়েছে, কলেজের সঙ্গে লাগিয়েছে, আয় আল্লাহ তাআলা আমি তার উপরে সন্তুষ্ট, তুমি যদি তাকে জান্নাতে না দেও আমি সুপারিশ বন্ধ করবো না। দুনিয়ার জমিনে চলবার পথে যে জিনিসের সব থেকে বেশি প্রয়োজন তা হচ্ছে আল কোরআন। আপনি বিপদে পড়ে গেলে আল কোরআনের দিকে ফিরে যান। আপনি সব সময় বিপদে পড়ে আল কোরআনের দিকে যান, দোয়া জিকির করেন, তসবিহ পড়েন, কি আমল করলে কি হওয়া যায়। বান্দারে পুরা জিন্দেগি কে যদি আপনি আমলি জিন্দেগি বানায় দেন। একজন বুজুর্গকে প্রশ্ন করা হলে, জিজ্ঞাসা করা হলো, আপনি যদি জানতে পারেন আজকে আপনি মরে যাবেন কি আমল করবেন, তিনি বললেন প্রতিদিন যা করি তাই করব। জবাব আসলো, কেন আপনি কি একটু ঘাবড়াবেন না হঠাৎ করে যদি বলা হয় কাল মরে যাবেন? আল্লাহর বলে জবাব দিলেন, বান্দারে আমি তো প্রত্যেকটা ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে আমল শুরু করে দেয়। আর আজকে আমরা কবরে যাওয়া পর্যন্ত, সাকারাত পর্যন্ত দুনিয়া নিয়ে ব্যস্ত, হসপিটালে ভর্তি তখন পর্যন্ত দুনিয়া নিয়ে ব্যস্ত, সাকারাত শুরু হয়ে যাচ্ছে দুনিয়া নিয়ে ব্যস্ত। বন্ধুগণ, দুনিয়া দুনিয়া করতে পারি, কেয়ামতের দিন কিন্তু দুনিয়া কাজে আসবে না, এই জিন্দেগি কাজে আসবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, বান্দারে তোমরা শোনো, কেয়ামতের দিনে শুধুমাত্র কেবলমাত্র বাঁচতে যদি চাও, আমার রসুল আমাকে কারো ব্যাপারে যদি সুপারিশ করে তা কবুল করতে পারি। সুতরাং দুনিয়ার জমিনে আমার বন্ধুকে মহাব্বত করে ভালোবেসে তার মন জয় করে যদি কবরে আসতে পারো, আমার বন্ধু কারো ব্যাপারে যদি সার্টিফাই করে দেয় আমি আল্লাহ তার ব্যাপারে কোনো প্রশ্ন করতে যাব না। এজন্য দুনিয়ার জমিনে চলার পথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন দিন যেত না যেই দিন তিনি কোরআন তেলাওয়াত করতেন না, কোরআনটাকে পড়েন, কোরআনটাকে বুঝেন, কোরআন মতো জিন্দেগি তৈরি করেন। ফিতনা ফাসাদ গুলাকে আমরা দুনিয়ার জমিন থেকে বলে যাই, বাইরে দুনিয়ার জমিনে চোখেই আমরা যা দেখতেছি কত আনন্দ কত উল্লাস সব কিছু আছে। ইন্তেকাল করে দেখেন কেউ আপনার সাথে নেই, কেউ আপনার সঙ্গে নাই, সবাই আপনাকে আমাকে মাটিতে শুইয়ে দিবে, কেউ খবর নিবে না কবরের ভিতরে আমার কি হচ্ছে, তুমি আর আমি ওই জায়গার মধ্যে একা পড়ে থাকব, কেউ আমাদের খবর রাখবে না। সুতরাং এই কঠিন নির্মম অধ্যায় নির্মম অবস্থায় আমাদেরকে সবাই ফেলে রেখে আসবে, ওই সময় ওই সময়ে যিনি আমাকে সাপোর্ট দিবেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ যদি বলে মন ফেরেশ তারা, তোমরা আমার বান্দাকে প্রশ্ন করতে যাইও না, বান্দা আমাকে চিনি, আমি বান্দাকে চিনি, এই কথা যদি আল্লাহ বলে ফেলে এই বান্দাকে কেয়ামতের দিন আল্লাহ কোনো প্রশ্ন করবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ও বান্দা তুমি যখন দুনিয়ার জমিনে দিনের বেলা আমি আল্লাহকে ভুলে যাও, আমার পথে চলতে চাও না, বান্দারে তুমি জানো না তোমার হাবিব তোমার রাসূল তোমার জন্য কত কষ্ট করেছেন, কিয়ামতের দিন কত কষ্ট করবেন। কেমনে দুনিয়ার জমিনে তুমি সে রাসূলকে ভুলে যাও, কেমনে দুনিয়ার জমিনে চলার পথে কোরআনকে ভুলে যাও। আমরা যদি দুনিয়ার জমিনে চলার পথে কোরআন রাখতে পারি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দারে কোরআন যদি সাথে রাখতে পারো আর কিয়ামতের দিন কোরআন যদি কাউকে সুপারিশ করে ফেলে আমি আল্লাহ তার আমল নামার খাতা দেখতে চাইব না। সুবহানাল্লাহ, জোরে বলুন।
আমরা কোরআন জানি না,